চঞ্চল, কি অবস্থা? সব কমপ্লিট? এই তো এখন এই যে তুমি শিখে ওয়েবসাইট বানাতে হয়, আর কিছু নাই, আর কোনো কিছু তোমাকে আটকে রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, বুঝছো? এখান থেকে অ্যাডমিন ঢুকবো ঢুকবো কিভাবে জানি? অ্যাডমিন হয়ে যাবে, হয়ে গেল, এটা আমি অন করে রাখি না? অনলাইনে যারা আছে তাদের কি অবস্থা? সব বাড়িছো? মামুন চলে গেছে কুষ্টিয়ায়, না? মামুন মেয়েদের কি করছেন? আমি আমি সব তোমার কি যেন প্রবলেম ছিল স্যার বলেন। সোনিয়াতে কি আগেরটা কানেক্টেড হয়ে গেছিল? হ্যাঁ, আমরা ওই যে ওইখান থেকে সব ডিলিট করে দিই। হ্যাঁ, সোনিয়া কোথায়? সেটা হচ্ছে কিন্তু সোনিয়া ডিলিট করে দিই, কোথায় গেল? তাহলে ওয়ার্ডপ্রেস কোথায়? ওয়ার্ডপ্রেসের ইয়ে কোথায়? জিপ ফাইলটা কোথায়? বেরো কোথায়? কোথায় আছে? জুয়েল কোথায়? ওয়ার্ডপ্রেস এটা এটার ভিতরে? জিপটা কোথায়? জিপ দেখো, আসল জিনিস রাখছি, দেখছো? যদি দাম একটু সমস্যা হইতে পারে, দেখি আগে এটা হচ্ছে গিয়ে
আচ্ছা, আমরা একটু আজকে আর একটু ডিটেলসে যাব। হ্যাঁ, এ হলো আমাদের আগের ক্লাসের সাইট ছিল নাকি এটা? আচ্ছা, এটা করছিলাম না, প্রেসিডেন্ট মেসেজ। হ্যাঁ, না, প্রিন্সিপাল মেসেজ একটা ছিল না, পোস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু শুরু করি। এইখানে যে পোস্ট, পোস্ট আর পেজ, এটা নিয়ে একটা কনফিউশন অ্যারাইজ হতে পারে। এই যে পোস্ট, এই যে পেজ, হ্যাঁ, এই যে যেটা আছে এখানে কিছু পোস্ট আছে। আমরা যখন একটা পোস্ট ক্রিয়েট করব, এই যে নিউ পোস্ট, মনে করো যে এই যে এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, আচ্ছা, পোস্ট ক্রিয়েট করলাম, এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলের ভিতরে এই যে বডিগুলো, হ্যাঁ, তো এগুলো তো বিভিন্নভাবে এই যে ওয়ার্ডের মতো, হ্যাঁ, যে বোর্ড করা যাবে। এখানে হাইপার লিঙ্ক, এখানে ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক আছে না, আমি যদি এটার সাথে হাইপার লিঙ্ক দিতে চাই তাহলে এখান থেকে হাইপার লিঙ্ক দিতে পারবো। হ্যাঁ, স্ট্যাক থ্রো, সাবস্ক্রিপ্ট, ইনলাইন কোড, মানে ইনলাইন কোড কোনটা, যে আমি একই সাথে লিঙ্কটা দিলাম, একই সাথে একই লাইনে, হ্যাঁ, একই লাইনে দিলাম, ওইটা হচ্ছে ইনলাইন কোড। আমি যদি ইমেজটা ক্রিয়েট করতে চাই, যে একটা ইমেজের ইনলাইন, আমি আজকে একটু থিওরিটিক্যালি যাব, কালকে, আজকে একটু থিওরিটিক্যাল যাব, আজকে কারো করতে হবে থিওরিটিক্যাল যাবো, কাল আগামী কালকে একটা সাইট ক্রিয়েট করবো, আগামী কালকে ক্লাস করলেও মোটামুটি সাইট ক্রিয়েট করা শিখে যাবে। হ্যাঁ, আজকে একটু থিওরিটিক্যালে যাবো, হয় না, না তুমি কপি করো। আচ্ছা, এটা হওয়ার পরে এটা যে পোস্ট আমি ক্রিয়েট করছি, এই পোস্টটা যদি দেখতে চাই এখানে পোস্টটা দেখা যাবে। হ্যাঁ, এই যে ঝুমুর, হ্যালো, হ্যাঁ, মেসেজটা হচ্ছে হ্যালো, বডিতে এই যে যে মেসেজটা আমি দিব, হ্যাঁ, বডিতে ওটা বলে দিব, এটা হচ্ছে টাইটেলটা, হেডলাইনটা কি হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা পোস্ট যদি ক্রিয়েট করি,
অ্যাট নিউ পোস্ট। এই যে এটা আছে না, এই যে এখানে প্লাস, হ্যাঁ এটা একটা ব্লক, হ্যাঁ আমরা ইচ্ছা করলে আরো ব্লক অ্যাড করতে পারি। হ্যাঁ এই ব্লকটা প্যারাগ্রাফ গ্যালারি, তারপরে এখানে যদি আমি ইমেজ দিতে চাই ইমেজও আপলোড করতে পারি। তারপরে এই যে যদি এটা আমি পাবলিশ করার আগে, পাবলিশ করলে কি এটা সবাই অ্যাক্সেস করতে পারবে না, আর পাবলিশ যদি না করে এটা সবাই অ্যাক্সেস করতে পারবে না। আর এখানে যে সেভ ড্রাফট, মনে করো যে আমি এটা সব কিছু করে রাখলাম, যে ভবিষ্যতে ইন ফিউচার আমার প্ল্যান আছে যে আমি এরকম হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে আমার মনে হলো যে এরকম একটা জিনিস করা দরকার, তাহলে আমি এটা করে ড্রাফট সেভ ড্রাফট হিসেবে করলাম, সেভ ড্রাফট। হ্যাঁ এখন এটা পাবো কোথায়? এই পোস্টে গেলে সব পাবো, অল পোস্ট। হ্যাঁ কোনটা? এই যে চঞ্চল, চঞ্চল কি আকার আছে? ড্রাফট আকার আছে। তাহলে আমি যদি এটাকে আবার এডিট করতে যাই, তাহলে এখানে এডিট, এটা হচ্ছে কুইক এডিট আর এডিট, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা কিছু কিছু ফিচার দেখায়, অল্প কিছু ফিচার নিয়ে কাজ করা যায়, আর এডিটের ভিতরে সব সমস্ত ফিচারগুলো এডিট করা যায়। তাহলে আমরা এডিট নিয়ে কাজ করলাম। হ্যাঁ এটা কাজের ক্যাটাগরি অনুসারে এগুলো চেঞ্জ হবে আর বেসিক্যালি। এখন এটা যদি আমি পাবলিশ করি, পাবলিশ কিভাবে করা যায়? পাবলিশ প্রাইভেট, এই যে এখানে একটা আছে পাবলিশ করার পরে ভিজিবিলিটি, এইগুলো একটু ক্লিক করতে করতে ঠিক হয়ে যাবে, এগুলো এইগুলো ঘাবড়ানোর কিছু নাই, এই ওয়ার্ডপ্রেস টোটালি ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ এই যে এটা যদি আমি প্রাইভেট করি, প্রাইভেট না, এটা প্রাইভেট, এটা কিন্তু সবাই দেখতে পারবে না, আমি যখন হোস্ট করবো এটা সবাই দেখতে পারবে না, যাদের অ্যাক্সেস দেওয়া থাকবে তারা শুধু দেখতে পারবে। হ্যাঁ আচ্ছা এটা প্রাইভেট, আমি প্রাইভেট কোনো কাজ করব না, বেসিক্যালি এটা চেঞ্জ করি পাবলিকই হবে। আবার পাসওয়ার্ড প্রোটেক্টরও করা যাবে, কেউ যদি ওই পেজটা অ্যাক্সেস করতে চায়, মনে করো যে আমি অনেকগুলো ইউজার আছে, 10-12 জন ইউজার আছে, আমি একটা ইনফরমেশন ইয়ে করলাম যে এই ইনফরমেশনগুলো যারা আমার পেজে রেজিস্টার হবে তারা শুধু এই ইনফরমেশনটা দেখতে পারবে, তাদেরকে আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড বা ইমেল আইডি দিয়ে দিব, পাসওয়ার্ড ইমেল আইডির এগেনস্টে পাসওয়ার্ড দিয়ে দিব, তারা শুধু আমার ওই পেজটা অ্যাক্সেস করতে পারবে। তখন আমরা এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে দিতে পারবো যে এই পেজটা আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাহলে তাদের এই এই পাসওয়ার্ড দিয়ে তারা ঢুকতে পারবে। হ্যাঁ এটা তাহলে একটু ভিউ করে আসি। এটা এখন সবাই ভিউ করতে পারবে। হ্যাঁ আবার এই যে ঝুমুর, যে পোস্ট গুলো আছে সব কিন্তু চলে আসছে। হ্যাঁ দুইটা পোস্ট না, আমার দুইটা পোস্টে এখানে চলে আসছে। আচ্ছা ক্যাটাগোরাইজ, আমি এখান থেকেও পোস্ট, এই যে যখন ক্রিয়েট করব তখন এগুলা ক্যাটাগোরাইজ করতে পারি। এই যে এটা এডিট, এক একটা একটা কাজ বিভিন্ন জায়গাতে করা যায়। হ্যাঁ আমি মোটামুটি দেখাই দিয়ে যাচ্ছি একটা রাফলি, এই যে ক্যাটাগরি, হ্যাঁ এখান থেকে করা যায়, ট্যাক্স কিন্তু এখানেও আছে। হ্যাঁ তো আনক্যাটাগোরাইজ করা আছে। হ্যাঁ তো এটাকে আমরা যদি ক্যাটাগরি একটা বানাই নিয়ে আসি, যে এটা ক্যাটাগরি দিলাম যে এটা স্টুডেন্ট, হ্যাঁ তখন আমি
ঠিক আছে, এই যে ক্যাটাগরিটা অ্যাড হয়েছে, এই যে হ্যাঁ, আমি এখানে কোনো মনে করো যে ক্যাটাগরি দেই নি। হ্যাঁ, এখন এটাকে যদি ক্যাটাগরাইজ করতে চাই, যে আমি স্টুডেন্ট নামে ক্যাটাগরাইজ করলাম, হ্যাঁ এই যে অ্যাপ্লাই, তাহলে কি হলো? এই যে এটা চেক হয়ে আছে, হ্যাঁ এটা উঠাই দিতে হবে। আচ্ছা, এখানে আরো এখান থেকে কুইক এডিটে কিন্তু এটা এই যে পাবলিশড, আনপাবলিশড, তারপরে পেন্ডিং ফর রিভিউ, যে আমি বানায় রাখলাম, এখন মনে করো যে তোমাকে এটা ওয়ার্ডপ্রেসের একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে সাইট ডেভেলপ করার জন্য, তোমাকে একটা ট্যাম্পলেট একটা বানায় দিচ্ছে যে এইটার উপর তুমি কাজ করো। এখন সে বললো যে তুমি পাবলিশ করবে না, কিন্তু তোমার বস তোমাকে বললো, টিম লিডার যে আছে সে বললো তুমি কিন্তু পাবলিশ করবে না, তুমি এটা পেন্ডিং রেখে দিবে, আমি যখন রিভিউ করার পরে ফাইনাল যখন হবে তখন তুমি এটাকে পাবলিশ করবে, তখন কি করবে তুমি বানানোর পরে পেন্ডিং ফর রিভিউ, ঠিক আছে এভাবে রেখে দিলে। এখানে আরো অনেক ধরনের বিভিন্ন ফিচার আছে, এগুলো একটু হালকা ক্লিক করে করে এগুলো দেখতে হবে আর কি। হ্যাঁ, তারপর বাল্ক অ্যাকশনসও করা যায়, যে একসাথে সবগুলো এডিট হবে কিনা, মুভ টু ট্রাশ, যে আমি এই এই জিনিসটা ইয়াতে পাঠাবো কিনা, ট্র্যাশে পাঠাবো কিনা। হ্যাঁ, তারপরে এই সবগুলো জিনিস একসাথে অ্যাপ্লাই করে ট্র্যাশ করা যায়, আবার ইন্ডিভিজুয়ালি করা যায়। তারপরে তুমি এই যে ইনফরমেশনগুলো দেখবা, এগুলো কি কোন ডেটে দেখবা, শুধু বিশে, হ্যাঁ যে ডেটটা দিবে সেই ডেটের এই যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো তোমাকে দেখাবে, আর যদি বলো যে না আমি সবগুলোই দেখবো তাহলে এখানে দেখাবে। আর ক্যাটাগরাইজ করলাম, অনেক সময় দেখা গেলো যে আমি শুধু স্টুডেন্ট ক্যাটাগরি যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে যাবো। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না, স্টুডেন্ট ইনফরমেশন থাকতে পারে, টিচার ইনফরমেশন থাকতে পারে, আমি যদি স্টুডেন্ট একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি, স্টুডেন্ট একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট নিয়ে কাজ করি, এখানে স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে অ্যাডমিন ইনফরমেশন, তারপরে টিচার ইনফরমেশন, তারপরে এখানে প্লে গ্রাউন্ডের বিভিন্ন ধরনের ইনফরমেশন, হলের ইনফরমেশন, হল ওয়াইজ ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশনগুলো থাকতে পারে। তখন আমরা ক্যাটাগরাইজ করলে হবে কি, তাহলে আমি শুধু দেখতে চাচ্ছি যে ঠিক আছে আমি শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি, তখন সে এখানে ক্যাটাগরাইজ করে দিলে শুধু ওই ইনফরমেশন, মানে ওইটার বেসিসে আমার পেজগুলো বা পোস্টগুলো দেখাবে। আচ্ছা, আর ট্যাগস, ট্যাগস হচ্ছে যে বেসিক্যালি একটা সার্চিং এর জন্য, মনে করো যে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, একটা ইনফরমেশন ক্রিয়েট করলাম, এটাকে আমি আসলে কি ট্যাগ নামে আমি সার্চ করতে দিতে পারি, যেমন মনে করো যে স্টুডেন্ট দিলে স্টুডেন্ট ইনফরমেশন হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, ইনফরমেশন হইতে পারে, বিভিন্ন ধরনের, হ্যাঁ ইনফরমেশন দিয়ে এখানে ট্যাগগুলো আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি না সাউন্ড, হ্যাঁ একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমি তো বেসিক্যালি এটা করতেছি, এটা স্টুডেন্ট দিলাম, পরে অন্য কিছু যদি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা দিয়েও মানুষ সার্চ দিতে পারে। হ্যাঁ, আমরা ওই এসইও কিছু আইডিয়া নিব, এসইও থেকে কিছু আইডিয়া নিব, যে আসলে এই পেজের এই কন্টেন্ট ইনফরমেশন মানুষ মানুষ কিভাবে দেখে। হ্যাঁ, গুগলে অ্যানালিটিক্স একটা ইয়ে আছে, ওইখান থেকে আমরা এই আইডিয়াগুলো নিতে পারি। হ্যাঁ আচ্ছা বলো মামুন, মামুন নামে, আচ্ছা আচ্ছা, এই আইডিয়াগুলো পাবা, এগুলো হচ্ছে এসইও লেভেলের কাজ। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স কিছু কিছু ফ্রি আছে, আবার কিছু কিছু আছে তোমার অনেকগুলো সাইট বিভিন্ন ইয়ে আছে, অনেকে পেইড বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন সফটওয়্যার সেল করে, তারাও বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্স করে সফটওয়্যারগুলো বানায়, সেইখান থেকেও ইনফরমেশনগুলো পাওয়া যায় যে এই জিনিসগুলো অ্যাড করলে তোমার এসইওর মার্কেট ইয়েটা বাড়ে, র্যাঙ্কিং বাড়ে। হ্যাঁ, এখানে এই গুগল অ্যানালাইটিক্স এটা নিয়ে একটু গাড়াগাড়ি করো,
এইখান থেকে ওই কিওয়ার্ড গুলো পাওয়া যায়, বেসিক্যালি এগুলো আমরা কিওয়ার্ডও বলি। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো, এই ট্যাগটা বেসিক্যালি একটা কিওয়ার্ড এর মতো, এইটা লিখে মানুষ সার্চ দিলে তখন ওই ইনফরমেশন আমাদের পিক করা যায়। মানে এটা না যে ওইটা দিলেই সব পাওয়া যাবো, এরকম না, এটা নিয়ে অনেক কাজ করতে হয় এসইও লেভেলে। হ্যাঁ, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে তারা বেসিক্যালি এটা নিয়ে কাজ করে। একজনের পক্ষে তো সবকিছু এক্সপার্ট হওয়া যায় না। দেখা যায় যে দেখবা যে ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করবা, সরি জব জবে জব বিডি জব থেকে ঘাটাঘাটি করছে, করছো সবাই? হ্যাঁ, দেখবা যে বিভিন্ন ক্যাটাগরি জব আছে, তাই না? দেখবা যে ওয়েবসাইট ডিজাইন, তারপরে গ্রাফিক্স ডিজাইন, তারপরে এসইও, এগুলো পাওয়া বলতে কি ওইখানে ওই গুগল অ্যানালিটিক্স এর উপরে একটু গাটাগাটি করলে ওইখানে সার্চ দিলে এই রিলেটেড অনেক ইয়া চলে আসে, কি জানি বলে কিওয়ার্ড চলে আসে, সেইগুলো তুমি ইউজ করতে পারো আর কি। হ্যাঁ, স্যার এটা তো আবার এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের জিনিস, এটা সময় লাগবে অনেক, ওটা আমি পরে যদি সময় ম্যানেজ করতে পারি আমি দেখাবো, না সমস্যা নেই। কিন্তু অনেক কিছু এই যে টিচারদের জন্য আছে, ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং একটা এক্সিকিউটিভ, আইটি এক্সিকিউটিভ, ম্যানেজার, অ্যাপ্লিকেশন টেকনোলজি, এই যে অ্যাপস ডেভেলপার। হ্যাঁ, এটা অ্যাপস ডেভেলপারদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন যারা করে তাদের জন্য এক্সিকিউটিভ, আইটি কমিউনিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, টিম লিডস, সিনিয়র জাভা ডেভেলপার। এই বিডি জবসটা একটু মাঝে মাঝে একটু খুলে দেখতে হবে যে আসলে আইটি মার্কেটে মার্কেটের কোন দিকে ট্রেন্ড এখন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স চাই, সব জায়গায় এক্সপিরিয়েন্স চাই অ্যাপ্লিকেশন কম হওয়ার জন্য। তোমার যদি মনে হয় তুমি পারবা তাহলে অ্যাপ্লাই করবা। বুঝাই দেবো, এটা এক্সপিরিয়েন্সও চাই, এটা একটা টেকনিক যে অ্যাপ্লিকেন্ট যাতে কম পড়ে, কারণ এক্সপিরিয়েন্স অনেক ছেলেবেলা আছে। আমরা চাচ্ছি, মনে করো যে টেকনোট্রেক চাচ্ছে এক্সপিরিয়েন্স, মানে যে আসে কাজ করতে পারবে। এখন মনে করো যে 3 বছরের যে ছেলে আছে সেও কাজ কাজ করতে পারে, আবার যে ফ্রেশ বের হয়েছে সেও ওই কাজ করতে পারে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স নেই। এখন তারা আইটি ম্যানেজার যারা আছে তাদের ইয়েটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স হলারা চাই, কিন্তু যখন ফ্রেশ একজন যার এক্সপিরিয়েন্স তার যদি প্রজেক্ট থাকে ওই লেভেলে এবং সে যদি ইন্টারভিউতে ভালো করে তাকে নিতে তাদের কোনো সমস্যা নেই, এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এটা হলো একটা গোপন ইনফরমেশন দিলাম, এটার জন্য কোনো কিছু করা লাগবে না। এই যে এখানে একটু গাড়াগাড়ি করবা। আচ্ছা, তারপরে গেল মিডিয়া। এটা তো নর্মাল মিডিয়া, যদি তুমি এখানে মনে করো যে তুমি এখানে আমি দিলাম না পোস্ট, এখানে যে ইনফরমেশনটা আমি মিডিয়াটা ছবিটা আপলোড করছি না, এই ইনফরমেশনটা কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু এখানে চলে গেছে, এখানে আসছে। এরপরে যদি তুমি এই ছবিটা রিইউজ করতে চাও, বারবার আপলোড ইয়ে করা লাগবে না, আনতে হবে না, এটা এখানে আছে, এটাকে আমরা রিইউজ করতে পারবো। হ্যাঁ, যখন আমরা নিউ পোস্ট ক্রিয়েট করব, দেখো এখানে গ্যালারি আপলোড, তুমি এই যে মিডিয়া গ্যালারি, এইখানে এই যে সমস্ত ইয়াগুলা আছে। আবার বিষয় যদি হয়ে যায়, তোমার যদি নাম মনে থাকে যে এই এই ছবিটা আমার দরকার, তখন এটা সার্চ দিলা। হ্যাঁ, তারপরে গেল পেজেস। এখন যদি আমার একটা নতুন পেজ ক্রিয়েট করি, এগুলা সামনে রিপিট হবে, আমি জাস্ট একটা ইয়ে করে যাচ্ছি, একটা কি জানি বলে গোথ্রু করে যাচ্ছি এগুলো একটু ঘাটাঘাটি করার জন্য। আজকে একটু ঘাটাঘাটি করতে হবে, এগুলো চেঞ্জ করলে কেমন ইফেক্ট হয়। বেসিক্যালি যে যত বেশি ঘাটাঘাটি করবে সে তত বেশি শিখতে পারবে। এখানে প্রত্যেকটার এটা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ আছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে কাজ করতে হয়, এগুলা যে যেভাবে করে কাজ করতে 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 এগুলা ঠুটস্থ মুখস্থ, এগুলো মুখস্থ করার কিছু নেই, কিন্তু প্র্যাকটিস করতে হয়। যে যত বেশি প্রজেক্ট করবে তার তত বেশি এটা হাতে 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 চলে আসবে আর কি, আর যে কম প্র্যাকটিস করবে তার এটা এত বেশি তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে না, তার মুখস্থ করতে হবে। মুখস্থ করার চেয়ে প্র্যাকটিস করা, প্রজেক্ট বেসড কাজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে একটা জায়গায় কাজ এটা দরকার আমার, তাহলে এই জিনিসটা কি ইনফরমেশন পাওয়া যায়, ওটা ওয়েবে সার্চ করে পাওয়া যায়। এটা পরে একবার লাস্ট ক্লাসে এগুলো কিছু টেকনিক দেখাই দিব আরো। আচ্ছা, এইটা নিলাম যে
এখান থেকে এই যে লিঙ্কটা কপি করতে পারি, আবার অথবা ভিউ পেজে চলে যেতে পারি, এই যে ঠিক আছে। আচ্ছা এখন এই যে নিচের জিনিসগুলো, এগুলো তো আমরা গত ক্লাসে মনে দেখছিলাম না, ওইগুলো উঠাইতে হয় কিভাবে, এই যে নিচের জিনিসগুলো কিভাবে যেন উঠাইতে হয়। আচ্ছা এটা পরে, এই যে দেখো এই জিনিসটা, এই যে সেটিংস আছে না, এটা ক্লিক করো। এখানে কিছু টুলস আছে, টাইপোগ্রাফি, কালার, কালার সেটিংস, এখানে সুন্দর সুন্দর মেয়েরা খুব ভালো কাজ করবে, ছেলেরাও ভালো কাজ করে, ইন্টেরিয়র ডিজাইনে অনেক ভালো ভালো কাজ করে। এই যে জিনিসটা আছে যে ড্রপ ক্যাপ, বুঝছো, এটা যে কোনো জায়গায় রাখো, ঠিক আছে। যদি আপডেট দিই, ঠিক আছে, এই পেন্সিল রেসেস হয়ে গেল। ঠিক আছে এই পেজটা, হ্যাঁ। আচ্ছা আরো কিছু কাজ আছে, তারপরে এই যে এই জিনিসটা, এই যে এটাকে বলা হয় স্ল্যাগ, হ্যাঁ। এই যে এই এই ইনফরমেশনটা, এই যে ইউআরএল স্ল্যাগ, এটা অটো জেনারেট হয়, এগুলো কিন্তু আমাদের কিছুই করতে হচ্ছে না, হ্যাঁ। এগুলো কিন্তু পিএসপি তে অনেক কাজ টাজ করা লাগে বা অন্য ইয়াতে, এখানে কিন্তু কিছুই করা লাগতেছে না, হ্যাঁ। ডিফল্ট টেমপ্লেট, কভার টেমপ্লেট, ফুল উইথ, এটা দিয়ে দেখে দেখে একটু ইয়ে করতে হবে যে কোনটার কি ইফেক্ট আছে, দেখলে সুন্দর সবকিছু হয়ে যাবে, হ্যাঁ। প্যারেন্ট পেজ, হোম পেজ, এখান থেকে আমি যদি প্যারেন্ট পেজ দিই, হোম পেজ থেকে ডিফল্ট থাক, নো প্যারেন্ট, আচ্ছা। তারপরে কি আছে, আচ্ছা এটা রিভিশন, এটা রিভিশন বলতে এই যে আমরা যদি এখানে ক্লিক করি, দেখছো এটা, এই যে আমি দুইবার মডিফাই করছি তার জন্য, হ্যাঁ, রিভিশন। এখন আমি যদি এটাকে ব্যাক ট্র্যাক ব্যাক করতে চাই, যে আমি আমি আগের ইয়াতে চেঞ্জ করতে চাচ্ছি না, আগের ইয়াতেই থাকবো, তাহলে এই যে ঠিক আছে। আবার যদি বলতে যে রিভিশন, এই যে চলে গেছে নাই, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেস বানাইছে না, কিছুই করা লাগে না, এই যে রিভিশন কয়টা, আরেকটা করলাম, তিনটা। তারপর হচ্ছে কমেন্টস, এখানে আমরা নতুন কমেন্টস অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটা প্লাগইনস চলে গেছে, প্লাগইনস পরে দেখবো। এই যে আমি একজন ইউজার, হ্যাঁ, এই ইউজারের রোল কি, সমস্ত কিছু,
এটা যদি আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, হ্যাঁ নিউ ইউজার ক্রিয়েট করে তার রোলটা বলতে পারবো যে সে শুধু সাবস্ক্রাইব করবে, হ্যাঁ আর কন্ট্রিবিউটার সে কিছু কাজ টাজ করতে পারবে, অথর এডিটর সে এডিট করবে, অ্যাডমিনিস্ট্রেটর সে সব কিছুই করতে পারবে, ঠিক আছে। এখানে ইউজারের মানে করো যে আমি একটা ই কমার্স সাইট এটা দিয়ে ক্রিয়েট করলাম বা অন্য কোনো সাইট ক্রিয়েট করলাম, এখন তো মনে করো যে ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন ওই যে অ্যাডমিনে যখন আমরা লগ ইন করি তাই না, তখন এটাকে আর একটা নতুন ইউজার ক্রিয়েট করে তাকে শুধু এডিটের এডিটরের পারমিশনটা দিয়ে দিল, সে শুধু এডিট করতে পারবে, আর কোনো ডিলিট টিলিট দিতে পারবে আমার কোনো পেজে কোনো ডিলিট টিলিট, আর যে কোনো ডিলিট করে ফেলাটা তো সম্ভব না, এডিট করলে আমি ডিভিশন ব্যাক করে আগের থেকে চলে যেতে হবে। এই এটা হচ্ছে এগুলো হচ্ছে যে লাগবে গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য, যে আমি একজনকে বললাম তুমি একটা ইউজার ক্রিয়েট করে দিলাম এখান থেকে, যে ইদানিং মেহেদি নামে একটা ইউজার ক্রিয়েট করলাম তাকে এডিটর বানাই দিলাম, এখন তারা বললাম যে দোস্ত তোমার এই তোমার অ্যাডমিন তোমার ইউজার এত আর পাসওয়ার্ড এত, এটা দিয়ে তুমি লগ ইন করে তোমার কাজগুলো তুমি পারো, এই এই পেজে কাজ করবো, তুমি তাহলে ওইখানে আবার ক্যাটাগরাইজ করে দিলাম যে এই ক্যাটাগরিতে তুমি কাজ করবা, আর কেউ অ্যাসাইন করবা তুমি ওই ক্যাটাগরিতে কাজ করবা, তখন তারা এই ক্যাটাগরিতে আর যে এসে টিম লিডার সে কি করবে সে এগুলাকে চেক করবে যে তাকে যে কাজটা দেওয়া হয়েছে সে এই কাজটা ঠিক আছে কিনা, তখন সে কি করবে এটাকে পাবলিশ করে দেবে যদি কাজ ঠিক থাকে, আর যদি কাজ ঠিক না থাকে তাহলে পছন্দ হয়নি তার রোল ব্যাক করে রিভিশন অনুযায়ী রোল ব্যাক করে আগেরটাতে চলে যাবে। এই হলো মোটামুটি ইয়ের কাজ আর কি, ইউজার লেভেলে অনেক ধরনের সুন্দর করে গ্রুপে কাজ করা যায়। তারপরে স্যার প্রোফাইল, আমার যে অ্যাডমিনের যে প্রোফাইলটা সেটা আমি চেঞ্জ করতে পারবো আর কি, যেমন দেখতে এটার সাইডের প্রোফাইলগুলো কেমন হবে এটা ইয়া করা যায়, আপাতত এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবো না। সেটিংস, হ্যাঁ এই জেনারেল আমি সাইটের টাইটেল কি দিছিলাম কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে এইটা সাইটের টাইটেলটা কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ ওইখানে দিছিলাম কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে ওয়ার্ডপ্রেস আমার যে ইউআরএল সেটা কি এইটা, ঠিক আছে তারপরে সাইট অ্যাড্রেস কি এটাই দিছি। আচ্ছা আমার অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড তারপর নিউ ইউজার রোল এগুলো সব এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মেনু, এই যে এগুলো আছে না মেনু অ্যাপিয়ারেন্স, এই যে মেনু, হ্যাঁ তার আগে একটা কাজ করে আসি, সেটিংস এ যাওয়া আচ্ছা, এই এখানে অনেক সময় এরকম না আসে, অনেক সময় পার্সেন্টেজ বা এই ধরনের আসতে পারে, হ্যাঁ এরকম না এসে এই যে ডেট আগে ডেট বসে তারপরে এই আমার এই স্ল্যাগটা আসতে পারে, হ্যাঁ এরকম যদি আসে ওইরকম আমি দেখতে চাচ্ছি না, ওটা আমার অবজেক্টিভ না, আমি চাচ্ছিলাম মূলত এইভাবে দেখার জন্য যেভাবে আছে সেভাবে দেখার জন্য, হ্যাঁ এরকম আসতে পারে তখন হয় কি এই যে পার্মানেন্ট লিংকস আছে না, এটা নর্মালি এখানে থাকে প্লেইন বা ডে টাইম এরকম, এটা এই পোস্ট নেম যে আছে না এই যে যে আমার ইয়ার পরে এই যে এইভাবে থাকবে, আর যদি এই যে ডেট টাইম দিই তাহলে থাকবে ডেট আগে তারপরে সেকেন্ড পোস্ট। আচ্ছা এটা করি তাহলে বুঝা যাবে, সেটা হয়নি এরকম কেস হইতে পারে, হ্যাঁ তখন এটা এটাকে ঠিক করে নিবা, পারমানেন্ট লিংকসে যায় এই যে পারমানেন্ট লিংকস এখানে যায় পোস্ট নেম করে দিবা এটা, বা প্রজেক্ট শুরুতে এই এই যে সেটিংসগুলো আছে না এগুলো ঠিক করে নিবা জেনারেল, এটা এটা একটু দেখে নিবা যেগুলো সব ঠিক আছে কি না,
তারপরে রিডিং, রিডিং এ আচ্ছা এখানে রিডিং এ হয়েছে যে আমি যে পেজটাকে হোম পেজ আকারে দেখবো, এখানে হোম পেজ বানাইছি প্রিন্সিপাল পেজ, প্রিন্সিপাল না রিডিং, এই যে রিডিং আচ্ছা এটা হচ্ছে ইউর লাস্ট পোস্ট, হ্যাঁ ইউর হোম পেজ ডিসপ্লেস, যেটা আমি হোম পেজ আকারে দেখবো সেটা হচ্ছে ইউর লাস্ট পোস্ট আমি যেটা করছি অর লেটেস্ট। আচ্ছা এখানে হবে যে স্ট্যাটিক পেজেস, হ্যাঁ হোম পেজ কি হবে আমি যেটা ক্রিয়েট করছি প্রিন্সিপাল কোনটাকে দিব প্রিন্সিপাল মেসেজটাকে আমি হোম পেজ আকারে দিচ্ছি, হ্যাঁ আর ওইগুলোতে আপাতত কতগুলো পোস্ট দেখাবে কিভাবে ফিড হবে ফর ইচ ফিড এবং কতগুলো কি হবে এগুলো এখানে ডিটেলস আছে। এই যে দেখো এই এইদিকে খেয়াল করো, আগে ছিল কিভাবে এটার সাথে একটা স্ল্যাগ অ্যাড হয়েছে না, আর এখন কি স্ল্যাগ অ্যাড হয়েছে, এখানে কোনো স্ল্যাগ আছে, এটা আছে কেন নাই, কারণ হচ্ছে যে আমি ওইখানে এই যে রিডিং এ যে এই জিনিসটা করে দিছি এটা আমার এখন হোম পেজ হিসেবে কাজ করবে, ঠিক আছে এখানে কোনো স্ল্যাগ মানে সাথে সেই তার আর কোনো প্যারেন্ট নাই, সেই এসে প্রথমে কাজ করবে এটা প্রথমে চলে আসবে, হ্যাঁ এই যে হোম পেজ এটা ক্লিক করলে ওই পেজে চলে গেল, বোঝা যাচ্ছে। মিডিয়া তো এখানেও আছে ওইখানেও আছে, মিডিয়া সাইজ কেমন হইতে পারে, হ্যাঁ মিডিয়া সাইজ মিডিয়াম সাইজ লার্জ সাইজ এবং আপলোড ফাইলস চলে গেছে নাকি, এখানে মিডিয়ার ফাইল উইথ কত হবে, থাম্বনেইল যখন দিব তখন এটা সাইজ কত হবে উইথ এবং হাইট এটা বলে দিলাম, হ্যাঁ তারপরে মিডিয়াম সাইজ এটা কত হাইট এবং উইথ হবে সেটা এখানে বলে দিলাম, এগুলো ডিফল্ট সেটিং করে রাখলাম, সে তখন প্রজেক্টে যখন কাজ করবে সেই এই লার্জ সাইজ কত হবে 1024 ম্যাক্সিমাম হাইট হবে 1024, এই মোটামুটি ইয়া আচ্ছা মেনুটা দেখাতে চাইছিলাম পরে কি আছে, হ্যাঁ তাহলে নামাজ তো পড়েই আসে।